এই যে ফল নিয়েছি, ফুল নিয়েছি এতগুলো, একটা লোটা, এর ভিতরে দুধ রয়েছে, গঙ্গার জল মিলে বাবুর যখন 105 ডিগ্রি জ্বর হয়েছিল, যেদিন আমি চুল কেটেছিলাম, অনেক টেনশান, অনেক কষ্ট পাচ্ছিলাম, তখন আমি আর কোনো পথ পাচ্ছিলাম না। তখন আমি মানসা করে রেখেছিলাম যে মা কালী চাই সমস্ত দেবগণ, যদি আমার বাবু আমার বাবু সম্পূর্ণ ভালো হয়ে গেলে আমি পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে যতগুলো স্থান আছে, ওখানে অনেক স্থান আছে, সেই স্থানগুলোয় আমি পুজো দেব। তাই সেটা দিলাম আজকে। অ্যাকচুয়ালি কি জানো, ওষুধ খাওয়াচ্ছিলাম, ওষুধেও কম পড়ছিল না ওর জ্বর, তার জন্য আমি মানসা করে রেখেছিলাম। তো সকল বন্ধুদের গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আর সুস্থ আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখন সকালবেলা কী করছি, ফেপে কদু কাজ করে নিচ্ছি। ফেপের কী হবে আজকে জানো? ফেপের কোপ্তা হবে, আর প্রথমবার বানাবো। আর জানো মানে কেন বানাচ্ছি এটা? আমি মঞ্জিতের না ফেপের তরকারি ভালো লাগে না, ও বলছে কি ফেপের কোপ্তা কি রান্না করা যায়, তাহলে আমি হয়তো খাবো, কারণ ও খায় না জানো, ইয়ে খাবে না তা খাবে না, এরকম একটা সমস্যা। তো যাই হোক, ভাবলাম যে ওর না মশলা টশলা দিয়ে বানালে বেশি ভালো লাগে, তার জন্য এই ফেফে কদু গাছ করছি, এ দিয়ে মানে কদু গাছ করে তারপরে কোপ্তা বানাবো। কোপ্তা কী করে বানাবো সেগুলো তোমরা দেখো সঙ্গে থেকে, ঠিক আছে? তো ফেফে কাটা হয়েছে দুটো, দুটো না কাটলে কোপ্তাতে আর কিছু তো মানে আর কি ঝোল বেশি রাখা যায় না, সেই জন্য মানে আর কি দুটো ফেফে ছুলে ই করে কমপ্লিট করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে কদু গাছ করা। তো কদু গাছ করছি একটু আধা নিয়ে করছি, ভাবছি কি ওই কাটা মানে চার ভাগের এক ভাগ করতে না কম সময় বেশি সময় লাগছে, তো আমি ভাবছি কি পুরো আধা নিয়ে দেখি কত জলদি হয়ে যায়। তো আধা একসঙ্গে ধরেছি আর একসঙ্গেই করে যাচ্ছি, দেখো একটু জলদি হয়ে যাচ্ছে। আবার সকালবেলার যে চন্দ্রমাটা তোমাদের তো দেখিয়েছি কীরকম দেখা যাচ্ছে, পূর্ব আকাশে একদম ছল ছল করে, ভিডিওর প্রথমে তো রয়েছে শুরুতে। এখন তো কৃষ্ণপক্ষ, তার জন্য চন্দ্রমা অল্প একটু সময় উঠছে, আবার ওইখানেই ডুবে যাচ্ছে মানে দিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, কদুকাশ আমার লগবাগ কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরোটা করা, আর ছোট ছোট অল্প একটু থেকে গেছে যেগুলো আমি করতে পারিনি, সেগুলো রেখে দিয়েছি, ফেলে দেবো, কারণ হাত কেটে যাবে। তারপরে আমি বেসন নিয়ে নিচ্ছি সেই পেঁপে কদু গাছের ভিতরে, বেসন পরিমাণ মতো নেব, যতটাই মানে পকোড়াটা হবে মানে আর কি বড়াটা বানানো যাবে সেই পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসন ভালো রয়েছে, ডাব্বার ভিতরে রাখা ছিল, তবু আমি টেকে নিচ্ছি, ঠিক আছে, আটা টেকনি দিয়ে একটু টেকে নিচ্ছি। তো দেখো কিছুই বেরোয়নি, সব ভালো আছে, বেসনটা তবু আমি টেকে নিলাম, যদি বাইচান্স কোনো কিছু থাকে সেজন্য। তারপরে আমি লবণ মিক্স করে নিচ্ছি, লবণ নিয়ে নেব স্বাদ অনুসার মতন। তারপরে হলদি নেব, হলদিটা ততটুকু নেব যে বেশি হবে না, আবার দেখতে যাতে হলুদ হয় সেভাবে। তো যাই হোক, হলদিটা নিয়ে নিলাম, এবার রেখে দিচ্ছি ডাব্বাগুলো উঠিয়ে, নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি মিক্স করব একসঙ্গে বেসন, হলুদ, লবণ আর পেঁপে কদু গাছ একসঙ্গে মিক্স করে কিছু সময় ছেড়ে দেবো। তারপরে কড়াইতে তেল ঠেল গরম হবে এদিক থেকে, এমনি কড়াই আমি চুলির উপরে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি কি কড়াইটা গরম হয়ে যাক তার জন্য। তো তত সময় আমি মাখিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে গরম কড়াই, তেল ঢেলে দিচ্ছি। এবার তেল ততটুকুই দেবো যতটুকু আমি মানে একবারে আমি দেবো না, আমি অল্পই তেল নেবো, বেশি তেল নেবো না। তো এবার এদিক থেকে চালটা ধুয়ে আমি চড়িয়ে দিচ্ছি, ভাতও হতে থাকবে, কারণ এক হাতে সব দিকে করতে হলে গুছিয়েই করতে হবে। তো বড়া ছেড়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো দেখো তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তো এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো তোমরা ফেপের কোপ্তা কীভাবে বানাই, ঠিক আছে, তোমরাও বানিয়ে খাওয়া, অনেক ভালো লাগবে, স্বাদ লাগবে। কারণ আমি আওয়াজটা পরে দিচ্ছি খাওয়ার পরেই, সেজন্য আমি জানি খুব ভালো মানে খেতে হয়েছিল। তো তোমরাও বানিয়ে খাওয়া। আমি এই যে মানে এবার বড়াগুলো
একটু চেপে দিতে হবে, বেসন একটু কম নিয়েছি তো তার জন্য চেপে দিতে হচ্ছে। তো দই খোলা হবে যতটুকু আমার মানে আর কি পেঁপের কদুকাস করা হয়েছে, দুইবার দেওয়া লাগবে, একবারে ধরবে না। তার ভিতরে এদিক থেকে ভাজা হচ্ছে, এদিক থেকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে পেঁয়াজ কাটা স্টার্ট করেছি আমি, তো পেঁয়াজ নিয়েছি 4-5টা। তো পেঁয়াজগুলো আমি মানে না জলদি কাটতে পারি না, আমি ধীরেই কাটি। তো যাই হোক, এই যে এক আধা পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপরে এই যে আর এক আধা নিয়েছি। আমি এইভাবে কাটছি তো কাটতে পারছি, আমি নয়তো আমি বটি দিয়ে কাটতে পারি, চাকু দিয়ে কাটলে এভাবে রেখে কাটতে পারি, নয়তো আমার হাত কাটার ভয়, আমি পারি না। তো এই যে ভাত, আমার ভাতে জাল হচ্ছে এদিক থেকে, আর এদিকে পাকোড়া মানে বড়াটা হচ্ছে, ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে এক খোলা নেমে গেছে, এবার আর একবার আমি দেবো। আর পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি, তরকারির ভিতরে ছেড়ে দিচ্ছি বড়া। তো বড়াগুলো মানে পেঁপের সেই বড়াগুলো ছেড়ে দিচ্ছি, জাল উঠে গেছে, এর ভিতরে পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে মানে আর কি মশলা গরম মশলা উঠিয়ে রেখেছিলাম, দারচিনি লং লাইচি সাদামাটা, তো উঠিয়ে রেখে আর জিরে ভাজা, তো যে রয়েছে শিল নোড়ার উপরে, আবার বাটাও শুরু করছি, পড়াগুলো ছড়া হয়ে গেছে তো বাড়ছি। তো গরম মশলাটা এর ভিতরে বেটে নেব, আর এদিক থেকে তরকারিতে জাল হতে রয়েছে, ঠিক আছে। তো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়, অল্প একটু বাকি আছে, এইটুকু বাটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে আমি একটা করছি, আর অল্প একটুখানি বাটা লাগবে, ঠিক আছে, তারপরে হয়ে যাবে, হয়ে গেছে। এবার আমি তরকারির ঢাকনটা উঠিয়ে একটু তরকারিটা নাড়িয়ে দিচ্ছি, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার না গরম মশলাটা মেলাতে হবে, তো আমি ভাবছি দুধের ফ্রাইপ্যানটা এখান থেকে সরিয়ে ঢেকে রাখি, কারণ জ্বালানো হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে গরম মশলাটা নিয়ে নিয়েছি, গরম মশলাটা নিয়ে এবার মিক্স করে নিচ্ছি তরকারির ভিতরে, ঠিক আছে। তো এই যে হয়ে গেছে তরকারির ভিতর মিলানো, আর দেখো বেশি ঝোল রাখিনি, কিন্তু তো বেশি ঝোল এতে খাটে না তো তাই। আর আলু এমনি সময় দেয়া হয় না, কিন্তু ফেফের তরকারি তো, তার জন্য এতে এর ভিতরে দুটো আলু কেটে দেওয়া হয়েছে। তো এবার তরকারিটা নাড়িয়ে দিচ্ছি ভালো করে, হ্যাঁ। তো তরকারিটা নাড়িয়ে দিয়ে তারপরে আবার বাকি কাজ করতে হবে। আজকে আবার রুটি হয়নি, ভাত রান্না হচ্ছে, তো পুরো মানে দুই টাইমেরই ভাত দিয়েছি, ঠিক আছে। রুটি আজকে বানাচ্ছি না, কারণ সময় নেই অতটা হাতে, ঠিক আছে। তো দেখছি আলু গলিয়ে দেখছি, তো আলু গলে গেছে, ভালো করে গলে গেছে, তাই একটু আমি গাঢ় বানানোর জন্য আলুটা ভেঙে দিলাম। তো বন্ধুরা, তার ভিতরে একটা কমন কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, বলছি এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছো তো অনেক 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 থ্যাংকস, ধন্যবাদ। তাহলে তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট, গরম মশলা মিলিয়ে ঢেলে দিয়েছি, তো হয়ে গেছে রান্না। এবার আরও কিছু ভাতের হাঁড়িতে ফ্যান কেড়ে ভাতের হাঁড়িও সাইডে রাখা হয়ে গেছে কমপ্লিট। আমি স্নান করে চলে এসেছি এখন, স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কাঙ্গি টাঙ্গি কিছু করিনি, চুলটা মাথা ঘষেছি, তাই চুল ভিজে চুল ছেড়ে রেখেছি, তার জন্য শুকাতে থাকবে। আর যে হেয়ার ড্রাই শুকানোর জন্য ওটা আমি ইউজ করবো না এখন গরমের সময়, তার জন্য এবার আমি যাচ্ছি লাড্ডু নিয়ে যাচ্ছি বাড়িতে, এসেছিলাম এনার দোকানে এসেছিলাম লাড্ডু নিতে। তো এখানে দেখলাম একটা ফুলালা, তার ভিডিওটা করে নিলাম। এই যে আমার হাতে লাড্ডু, লাড্ডু নিয়ে আমি চলে এসেছি বাড়ির কাছে, চলে এসে বাবুকে শোয়াই রেখে গেছিলাম লাড্ডু নিয়ে আসতে। লাড্ডু মানে আর কি দোকান তখন খুলেছিল না সকালবেলা, তাই এখন গেছিলাম। আমার বাবুর যখন 5 ডিগ্রি জ্বর হয়ে গেছিলো তখন আমি মানসা করে রেখেছিলাম যে আমার বাবুকে নিয়ে ওই পাশে একটা মন্দির আছে, সেখানে যতগুলো থান আছে সেখানে গিয়ে পুজো করব, তার জন্য মানে আর কি প্রসাদ গুছাচ্ছি, পুজো দিতে যাবো এখনই। কিন্তু স্নান করা হয়নি আমার সোনা, এখন স্নান করে আসছো আমার সোনা, তারপরে আমরা যাবো। আর তারপরে না সেই আজকে রবিবার, তো আজকে ওর স্কুল বন্ধ, তাই আজকে যাচ্ছি। এর আগে স্কুল ছিল তার জন্য যেতে পারিনি, এক সপ্তাহ লেট।
পূজোর জিনিস সবকিছু আমার গোছানো হয়ে গেছে। এই দেখো আমি কি কি নিয়েছি, এই যে ফল নিয়েছি, ফুল নিয়েছি এতগুলো, একটা লোটা, এর ভিতরে দুধ রয়েছে গঙ্গার জল মেলানো, আর এর ভিতরে লাড্ডু নিয়েছি, লাড্ডু, তারপরে ওই সেই ওই সব নিয়েছি। এই যে আমার বাবু, এখন ভিডিও করার এমনি যারা যা করবো করি না, মুদিয়ে কিন্তু করতে পারবো, চল আমাদের পুজো করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এবার যাচ্ছি টিফিন নিয়ে, সাথে আছে।